পুজো মানেই তো উলুধ্বনি শঙ্খধ্বনি ঢাকের আওয়াজ। সারা বছর ধরে ওয়েট করি কবে দুর্গা পুজো আসবে, এক একদিন এক একটা শাড়ি পরে বের হব। মায়ের আশীর্বাদে যেন আমাদের জীবন ভরে ওঠে সুখ সমৃদ্ধি আর ভালোবাসায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মামস চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা। এবছরের দুর্গাপুজোটা একটু অন্যরকম, সবাই খুব এক্সাইটেড, রুদ্র ইজ ভেরি এক্সাইটেড, রাইট? কারণ লাস্ট ইয়ার আমরা প্যান্ডেমিকের কারণে কোথাও বেরোতে পারিনি, তো এবছর যেহেতু মোস্ট পিপল আর ভ্যাকসিনেটেড, আমরা সতর্কতা অবলম্বন করেই এবার বেরোচ্ছি। আজ মহাসপ্তমী, তো আমরা যাচ্ছি তাজমহল, যে পার্টি হলটা আছে সেখানে গত কয়েক বছর ধরে পুজো হচ্ছে, সেখানে আমরা আজ মহাসপ্তমীটা উপভোগ করব। রুদ্র, তোমার আউটফিটটা একটু দেখিয়ে দাও। খুব সুন্দর একটা আউটফিট পরেছে রুদ্র, একদম গণেশ ঠাকুরের মতো দেখাচ্ছে। গুড, সো দেখা হবে সবার সাথে পুজো মণ্ডপে। তো কাল সপ্তমীতে আমরা একদম আরতির সময় মন্দিরে পৌঁছেছিলাম, খুব সুন্দর একটা সময় পৌঁছেছিলাম। কারণ আরতিতে না থাকলে না পুজো ফিলটা আসে না, পুজো মানেই তো উলুধ্বনি শঙ্খধ্বনি ঢাকের আওয়াজ, তো কাল এগুলোর কোনোটাই আমরা মিস করিনি। আর আজ হচ্ছে মহা অষ্টমী, আমরা মহা অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছি। আমার দাদু বলতেন যে মহা অষ্টমীর অঞ্জলিটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা অষ্টমীর অঞ্জলিটা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো বিকালের দিকে আমাদের যাওয়ার ইচ্ছে আছে হচ্ছে বাঙালি পাড়া বলে যেটাকে, যে জ্যাকসন হাইটস উড সাইড, ওখানে অনেক জায়গায় খুব পুজো হয়, তো ওখানে আমরা ইভিনিং এর দিকে যাব। আমাদের সাথেই থাকবেন কিন্তু। অষ্টমীর অঞ্জলির শেষে আমি এই প্রসাদটা নিয়ে নিলাম। এই প্রসাদের স্বাদটা যে এত টেস্টি, মানে কি বলবো, সারা বছর এই প্রসাদের অপেক্ষায় আমরা থাকি। তো ইভিনিং এ দেখা হবে জ্যাকসন হার্টসের ওই মন্দিরগুলোতে। খুব এক্সাইটেড সবাই, রুদ্র আর আমি ম্যাচ করেছি আজকে। That's right, matching color. আর আমি আমার ফেভারিট আউটফিট শাড়ি। পৃথিবীতে মেয়েদের জন্য যত ধরনের আউটফিট আছে, আমার সবচাইতে ফেভারিট হচ্ছে এই শাড়ি। সারা বছর ধরে ওয়েট করি কবে দুর্গা পুজো আসবে, এক একদিন এক একটা শাড়ি পরে বের হব। তো অষ্টমীর পুজো দেখার জন্য আমরা এখন বের হচ্ছি, দেখা হবে পুজো মণ্ডপে। Oh,
যে আমরা যারা নিউ ইয়র্কে থাকি তারা কতটা লাকি যে আমরা বাঙালি কমিউনিটি এখানে এতটায় বেশি যে আমাদের সমস্ত ধর্মীয় এবং কালচারাল ফেস্টিভ্যালসগুলো এতটা বড় করে আমরা উদযাপন করি। কোনো ভেদাভেদ নেই, আমরা অনেক ফ্রিডম নিয়ে এই কালচারাল বা রিলিজিয়াস ফেস্টিভ্যালসগুলো সেলিব্রেট করি। তো আজ বিজয় দশমী, সবাইকে বিজয় দশমীর শুভেচ্ছা, বড়দের জন্য রইল প্রণাম। আজ মাকে বিদায় দেওয়ার পালা, মায়ের আশীর্বাদে যেন আমাদের জীবন ভরে ওঠে সুখ সমৃদ্ধি আর ভালোবাসায়। সবাই হিংসা বিদ্বেষ মান অভিমান ভুলে সবার সাথে যেন আমরা বন্ধুসুলভ আচরণ করতে পারি, মায়ের কাছে এটাই আমাদের কামনা। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ হিন্দু মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পর আমার হয়তো আর কথা বলা হবে না, কতটা ক্রাউডেড হবে আমি এখনো জানি না। বাংলাদেশ হিন্দু মন্দিরটা আমার সবচাইতে ফেভারিট। নেক্সট টাইমে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকাটাকে মিনিংফুল করে তুলুন। সবাইকে আবারও বিজয় দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখা হচ্ছে বাংলাদেশ হিন্দু মন্দিরে।